morning class preparatory. কেমন আছো তোমরা? ভালো তো? দেখো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, সাবধানে থাকবে। আজকে তোমাদের সঙ্গে আরেকবার অনলাইন ক্লাসে সাবজেক্ট ইংরেজি পড়াবো। দেখো আগের দিন তোমাদের কতদূর অব্দি পড়িয়েছিলাম, তো আগের দিন তোমাদের এর পর্যন্ত পড়িয়েছিলাম। তাহলে তোমরা ডিসাইড করবে থেকে I J K L M. আজকে আরো দুটো পড়াবো ও পি। তাহলে তোমাদের ওতে কি আছে দেখো, ও পর আছে আউল, আউল মানে পেঁচা, ও পর অক্স, অক্স মানে ষাঁড়, ও পর অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ, ও পর অরেঞ্জ, অরেঞ্জ মানে লেবু, ও পর অয়েল, অয়েল মানে তেল। আবারও বলছি আগের মতো পাঁচটা করে দেওয়া আছে, সেই পাঁচটা পড়বে। হ্যাঁ, ওই ও দিয়ে কি কি ওয়ার্ড পাবে, ও ফর আউল বানান শিখতে হবে না, খালি কি ফর বলে পাবে, যেমন কি আউল একটা ভুল হবে। আচ্ছা অক্স, আর আছে অনিয়ন, আছে অরেঞ্জ, আর অয়েল মানে পেঁচা, আউল মানে পেঁচা, অক্স মানে ষাঁড়, অনিয়ন মানে পেঁয়াজ, অরেঞ্জ মানে কমলা লেবু, আর অয়েল মানে তেল। দেখো তোমাদের ফিল আপ সেট থাকবে অ্যান্ড ডিসাইড থাকবে, আর থাকবে রেকগনাইজ, অর্থাৎ চিনতে পারবে। ধরো আমি তোমাকে এই একটা শেপ বললাম ইংরেজি লেটারে, এটা কি তোমাকে বলতে হবে ও। আবার যদি ধরো আমি এইটা লিখে তোমাকে বলতে হবে এই লেটারটার নাম এফ। আবার ধরো বললাম এইটা কি তোমাকে হবে আসলে বলতে হবে এটা এইচ। আবার ধরো এইটা দিলাম এ, বলতে হবে তোমাকে এটা এ, মানে কি এটা হলো রেকগনাইজ মানে চিনতে পারি। আর যদি বলি তুমি যতদূর জানো তোমার পাঠ্যটা যতদূর আছে তুমি একটু ডিসাইড করো তো, বা আমি হয়তো আমি উল্লেখ করে বলেছিলাম যে এ থেকে কে পর্যন্ত তুমি ডিসাইড করো, অর্থাৎ মুখে আপত্তির মতন গড় গড় করে বলো এ বি সি ডি ও এম, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, ঠিক আছে। আবার লক্ষ্য করবো শূন্য স্থানে বলো। ধরো আমি একটা লিখে দিলাম, পাশে একটা অফ রাখলাম, গ্যাপ রাখলাম, সেটা তোমাকে কি করে সেটা কিন্তু এইভাবে বিভক্ত হবে এই এ ড্যাশ। আগে বলেছি ভিডিওগুলো যদি তুমি দেখো দেখবে আমি এই কাজ করেছি, এ ড্যাশ সি ড্যাশ, তাহলে এর পর কি আসবে তোমাকে তাহলে ধরতে হবে, লিখতে হবে। তাহলে আমি বলবো যে ঠিক আছে যদি এর পর বি বলো, আর যদি বলো এর পর ডি তাহলে কিন্তু সেটা ফুল ক্রস পাবে, কেমন? তাহলে এ বি সি ই ই এফ জি এইচ আই জে ছবিগুলো এরপর থেকে ওপর আবার বা পাঁচটা করে যে আছে পাঁচটা করে তোমরা একটু করে দেবে, তোমাদেরকে আর লেখা নেই মুখে বলা, অতএব তোমরা মুখে যেন স্মুথলি বলতে পারো গড় গড় করে ওকে শুনবে, কেমন? আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত, পরের দিনে আবার ক্লাস নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকো।